হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটা দারুণ জায়গায় চলে এসেছি। এই জায়গাটাকে বলা হয় কুকি ড্যাম। তোমার তো আমি ড্যামের ওপরেই হচ্ছে তোমার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা দিয়ে হাঁটছি। তোমরা পাশে দেখতে পাচ্ছ সুন্দর জলাধার। জলাধারটা কিন্তু বিশাল বড় একটা জলাধার। তোমার যখন শীতকালের টাইমে এখানে কিন্তু প্রচুর পিকনিক করতে আসে লোকজন। শুধু যে আমাদের ঝালদা বা পুরুলিয়ার লোকজন আসে সেটা একদমই নয়, তোমার বাইরে থেকেও প্রচুর লোকজন আসে। যেমন রাঁচি থেকে আসে, আসানসোল থেকে, বর্ধমান থেকে আসে, আর কলকাতার লোক যারা জানে এই জায়গাগুলো তারাও আসে এখানে তোমার পিকনিক করতে। পিকনিকের জন্য এখানে প্রচুর স্পট রয়েছে তোমার, আর এই জায়গাটা তো পিকনিকের জন্য ভীষণ আদর্শ জায়গা। আর আজকে ড্যাম থেকে জল ছেড়েছে, তো যেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। ড্যামটা ভীষণই একটা সুন্দর ড্যাম। এর আগেও আমরা এই ড্যামে এসেছি, তো আজকে আবার চলে এলাম এই ড্যামটাতে। আজকে খুব হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে এখানটায় বসতে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার নিচে কত পাথর রয়েছে। ড্যামের জলকে আটকানোর জন্য এই পাথরগুলো প্রয়োজন পড়ে। প্রত্যেকটা ড্যামেই দেখবে তোমরা এই ধরনের পাথরগুলো দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ পিছনে জলাধারটা, দেখে নাও। এই পুরো ড্যামটাকে একদম গোলভাবে ঘিরে রেখেছে একটা সুন্দর রাস্তা। নিচে রাস্তা, ড্যামের উপর দিকে রাস্তা, খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ দারুণ। Thank you.
থেকে জল ছেড়েছে, ওই যে জল যাচ্ছে। খুব ভালো লাগছে, কারণ হচ্ছে আজকে তোমার ড্যামে জল ছেড়েছে, দেখো কি সুন্দর জল যাচ্ছে ড্যাম থেকে। পুরো পাথর দেখেছো, ওইদিকে নদী রয়েছে তোমার রূপাই নদী, অসাধারণ লাগছে দেখ। জল যাচ্ছে কি বলবো, দারুণ লাগছে। মানে আজকে বুঝতে পারিনি যে আজকে চলে এসেছি, এরকম জল নামবে দেখে সত্যি দারুণ লাগছে, ব্যাপক লাগছে, মানে যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে। এটা হলো ওই রূপাই নদী, তোমার ওই ড্যামের জলটা যে বেরোচ্ছে সেই জলটাই এই নদীর দেখিয়ে মিশছে। খুব সুন্দর নদীটা দেখছো, কি সুন্দর পাহাড়ের ধাপ বেয়ে বেয়ে জলটা নিচের দিকে নেমে যাচ্ছে।